রাজধানীতে ক্রমবর্ধমান আবাসিক চাহিদার বিপরীতে প্লটের পরিবর্তে ফ্ল্যাট প্রকল্প শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রধানমন্ত্রীর নির্দেশে 2010 সালে উত্তরা এলাকায় 214 একর জমিতে 240টি ষোলতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য তিন ধাপে 20,160টি ফ্ল্যাট নির্মাণের প্রথম ধাপে 79টি ভবনে তৈরি হচ্ছে 6,636টি ফ্ল্যাট, যার প্রায় 70টি ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পে ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে বিদ্যুৎ, পানি ও কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে এলপিজি গ্যাস সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, স্কুল, কলেজ, শপিং মল, মসজিদ, কমিউনিটি সেন্টার, জিমনেশিয়াম, ব্যাংক সহ সব নাগরিক সুবিধা থাকার কথা। কিন্তু এর অনেক কিছুই এখনও অনুপস্থিত। নির্ধারিত সময়ের পরও অনেকে এখনও ফ্ল্যাট বুঝে পাননি বলে অভিযোগ। রাজুক তার কাজ কমপ্লিট করতে পারে নাই এবং এখানে যারা উঠা শুরু করেন ওরা বাধ্য হয়ে উঠেন। এখানে যোগাযোগের সমস্যা ছিল এবং কি ফ্ল্যাটগুলি তো তখন লিফ্ট, জেনারেটর, তারপর বিভিন্ন পানির সুবিধা এইগুলো ছিল না। রাজুক তার সত্য মতে এখন পর্যন্ত কোনো বিল্ডিংয়ে আমাদের কাছে এখনো হস্তান্তর করতে পারে না, কারণ লিফটে একজন লোক আটকে গেলে যে কে তাকে উদ্ধার করবে তারও কোনো লোকজন নাই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন বড় প্রকল্প হিসেবে এখনো সব কাজ শেষ করা সম্ভব হয়নি। ফ্ল্যাট মালিকদের অনেক দাবি রাজুকের নীতিমালা ও শর্তের সঙ্গে সাংঘর্ষিক বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্পের কমন সার্ভিসসমূহ চালু হয়নি তা পুরোপুরি সঠিক নয়। ইতিমধ্যে 6টি ভবনের গ্যাস সংযোগ স্থাপিত হয়েছে, পর্যায়ক্রমে সবগুলি ভবনেই এলপি গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে শর্তানুসারে নির্ধারিত সময় 2016 সালে ফ্ল্যাট হস্তান্তর করতে না পারায় রাজুকের কাছে কমপক্ষে 3 বছরের ক্ষতিপূরণ দাবি করেছেন ফ্ল্যাট মালিকরা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।